আচ্ছা শুরু করছি, সমস্যা না, আজকে সবার সমস্যাগুলোও নেব। আচ্ছা ওয়েট 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 ওয়েট, আমি কথা বলি, আমাকে বলতে দেন। এখানে একটা কাজ আছে, এটা হচ্ছে আমার অনেক আগে একটা ক্লায়েন্টের কাজ করা ছিল, এটা রিকোয়ারমেন্ট যদি দেখি, এখানে প্রজেক্ট রিকোয়ারমেন্টস স্টার্টিং টেমপ্লেট প্লিজ ইউজ ফলোয়িং টেমপ্লেট এইচটিএমএল বয়লার প্লেট। ওই ক্লায়েন্ট জানতো না, যে ও মনে করতো যে ওয়েবসাইটের জন্য বয়লার প্লেট ব্যবহার করছি, বোধহয় ইমেল টেমপ্লেটের জন্য বয়লার প্লেট ব্যবহার করলে ভালো হবে এটা। তো আমি তাকে বোঝাই বলছিলাম যে না, ইমেল টেমপ্লেট বয়লার প্লেট না, ইমেল টেমপ্লেট হবে হচ্ছে মেইল কিম্পের যে বয়লার প্লেট আছে ওইটাও কিন্তু একটা বয়লার প্লেট, ঠিক আছে, ওই বয়লার প্লেট দিয়ে। সে বলছিল ওকে আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, এরকম বলছিল। তো অ্যাটাচড ইমেল টেমপ্লেট শুড লুক লাইক এরকম, অর্থাৎ এখানে একটা সে লিঙ্ক দিয়ে দিয়েছে যে এডিটেবল কন্টেন্ট এরিয়া, অর্থাৎ সে আমাকে জাস্ট এটা বোঝাইছে। আমি যদি এই লিঙ্কটা দেখি, এখানে বলা আছে যে মেইল চিম্প এডিটেবল এখানে ব্যবহার করছে। আজকে ইন্টারনেট আজকেও একটু সমস্যা। আচ্ছা এই ভিডিওগুলোর মাধ্যমে সবার কাছে চলে যাক যে আর ফাউন্ডেশন ইন্টারনেট যেরকম ডিফল্ট গেটওয়ে নাই হয়ে থাকে আর ইন্টারনেট এরকম হয়ে থাকে। যাই হোক, যদিও এরকম যাইও কোনো লাভ নাই, তারপরেও গেল। আচ্ছা তো তারপরে, আচ্ছা এটা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি। আচ্ছা এইখানে দেখেন, এটা তো দিছেই। তারপরে এবার বলছে যে দ্য ফিল্ড সার্কুলেটিং ইনভয়েসফুল পিএনজি টু বি এডিটেবল ইন মেইল চিম্প, অর্থাৎ এখানে সে হচ্ছে সার্কেল করে দেওয়া আছে যে এই জিনিসগুলো এডিটেবল লাগবে। আমি দেখাচ্ছি সার্কেলগুলো আপনাকে। ম্যাক্সিমাম উইড টেম্পলেট শুড বি 600 পিক্সেল, এটা আমাদের জানা আছে। তারপরে টেস্টিং ইমেল হচ্ছে এখানে যেই যেই ফিচার থাকবে, এখানে উই উইল টেস্ট ইমেল লুকস এ ভ্যালিডিটি, অর্থাৎ এখানে সে হচ্ছে টেস্ট করতে পারে যে কোন ইয়েতে কি লাগে। এটাও যদি আমি দেখি, সেক্ষেত্রে আমাদের যদিও নেট নাই, তো এরকম একটা পেজ আসবে, তাতে আমরা বুঝে না বুঝে এই পেজটা ওপেন হয়েছে, ঠিক আছে। আচ্ছা তো তারপরে রিসোর্সেস, এখানে সে হচ্ছে বলছে যে মেইল চিম্পের ইনলাইন সিএসএস ব্যবহার করতে হবে, অথবা ওই যে আপনাদের একটা লিঙ্ক দিয়েছিলাম সেটা ব্যবহার করতে হবে। তো এটা এখনই ব্যবহার করবো না আমরা, আমরা আগে এররগুলো ফিক্স করার চেষ্টা করবো, ঠিক আছে। প্রথমেই যদি হেলিকপ্টারে চড়ি, তা আমার বাইসাইকেল সাইকেল ট্রেন এগুলো বাদ থেকে গেল, তাই না? তো এগুলো তো আমাদের চড়তে হবে। তো তারপরে ক্যাম্পেইন মনিটরে সিএসএস দিয়ে মানে এটা ইয়ে হতে হবে, এগুলো তো আমরা জানি, তাই না? রিকোয়ারমেন্ট সম্পর্কে আমাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা তাহলে আমরা রিকোয়ারমেন্ট সম্পর্কে সবাই জানি, এগুলো আমরা করছি ইতিমধ্যেই, তাই না? তো আমি যদি টেমপ্লেট একটু দেখি, সেক্ষেত্রে টেমপ্লেটটা যদি দেখি, এখানে ইনভয়েস ফুল সাইজ, এই যে এটা হচ্ছে একটা ইনভয়েস টেমপ্লেট এডিটেবল, তার দরকার হচ্ছে এই যে এখানে এখানে, ঠিক আছে, এই যে এইখানে, এই এটা কিন্তু ঠিকই থাকবে, অর্থাৎ এটা এডিটেবল দরকার নাই। কেন দরকার নাই? কারণ হচ্ছে এটা একই কোম্পানি, এই কোম্পানি এরকমই থাকবে, ঠিক আছে। ইনভয়েস টু, অর্থাৎ কোন কোম্পানির কাছে আমি পাঠাবো সেটা আমাদের দরকার। এটা যদি দরকার হয়, আমাদের এডিটেবল করা কি কোনো কোনো খুব কঠিন বিষয়? জাস্ট এমসি এডিট দিয়ে একটা আইডি দিতে হবে, এই তো। করছেন আপনারা এগুলো প্র্যাকটিস করছেন? আচ্ছা এই যে এইগুলো সে বলছিল যে এখানে এই যে রোটা, এই রোটা হচ্ছে এই চারটা থাকবে, সে চারটা জাস্ট বসাবে। তো আমি তাকে বলছিলাম যে এইগুলো তোমার কোনো সময় চারটা দরকার হইতে পারে, কোনো সময় তিনটা দরকার হইতে পারে, কোনো সময় দুইটা দরকার হইতে পারে, তাই না? এরকম দরকার হতে পারে। তো সেই জন্য আমি তাকে ওইভাবে দিয়েছিলাম, এবং সে খুশি হয়ে দেখা যাচ্ছে প্রজেক্ট ছিল $200, আরও বাজেট ডাবল করে এরকম দিয়েছিল $400 এরকম দিয়েছিল। তো এইরকম মানে ক্লায়েন্ট খুশি হয়ে দিছিল যে এইগুলাও এইগুলাও এডিটেবল, মানে ওই যে ইনক্রিজেবল দিয়ে দিছি। তো এখানে পে উইথ এই যে এই দুইটা লিঙ্ক, এই দুইটা লিঙ্ক হচ্ছে সে ইয়ে করবে, আর এই যে এইগুলো এইগুলো আর কি এডিটেবল। তো তারপরে আমি যদি রেসপন্সিভ এইটা দেখি, এটা হচ্ছে আমাদের মোবাইল সাইজ, অর্থাৎ মোবাইল সাইজের ক্ষেত্রে আমাদের এরকম হয়ে যাবে, ক্লিয়ার? তারপরে এটা হচ্ছে আমাদের ট্যাবলেট সাইজ, এটা কি, হ্যাঁ এটা ইনভয়েস ফুল সাইজের, এটা আলাদা আর কি, হ্যাঁ এটা মানে কালার ভেরিয়েশন আর কি, এটাও মোবাইল, এটাও কালার ভেরিয়েশন আর কি, এই মানে পেইড। সে তিনটা ভেরিয়েশন চাইছিল, যে এটা এটা দেখেন, একটা হচ্ছে ইনভয়েস ইজ আনপেইড, পেইড মানে পেইডটা যখন সে পেইড করবে তখন সেটা পাঠানো হবে, এই তো আর কি, মানে একটাই আর কি, একটাই করছিলাম, পরে জাস্ট তাকে মানে কালার চেঞ্জের অপশন দেওয়া হয়েছিল। তো আমরা এই যে ইনভয়েস, এই ইনভয়েসটা করবো এখন, খুবই সহজ কাজ। তো সেই জন্য আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে দুই কলাম তিন কলাম নিয়ে অনেকের সমস্যা হচ্ছে, তাই না? হচ্ছে দুই কলাম তিন কলাম রেসপন্সিভ নিয়ে সমস্যা হচ্ছে, হচ্ছে কি সমস্যা হচ্ছে বলেন তো? রেসপন্সিভ হচ্ছে না,
ওই যে বয়লার প্লেট ব্যবহার করে হচ্ছে না, বা মেল চিম্পেজে ব্লু পয়েন্ট ব্যবহার করে হচ্ছে না। আচ্ছা আমি এই টেমপ্লেটটা করি, ঠিক আছে, করলে তখন আরও ক্লিয়ার হবে এখানে। আচ্ছা প্রথমে আমরা এই যে HTML আর বুটস্ট্র্যাপ 3 দিয়ে, HTML 5 বয়লার প্লেট আর বুটস্ট্র্যাপ 3 দিয়ে একটা করেছিলাম না, যেই জিনিসগুলো আমাদের লাগে সেই জিনিসগুলো ইনক্লুড করে নিয়েছিলাম। তো ইমেল টেমপ্লেটেও রিসপন্সিভের জন্য টোটালি আমরা একটা কুইক স্টার্ট প্যাক করবো, যেই কুইক স্টার্ট প্যাক করলে এই কুইক স্টার্ট প্যাক দিয়ে পরবর্তীতে আমরা যে কোনো ইমেল টেমপ্লেট কিন্তু করতে পারবো। তো কুইক স্টার্ট প্যাক অলরেডি করাই আছে, তবে সেখানে একটাই সমস্যা আছে, দুই কলামের জন্য CSS এখানে যদি যেটা দুই কলাম নিচ্ছি সেটাতে দুই কলাম রিসপন্সিভ অটো হচ্ছে, তাই না? হচ্ছে না, এটা এটাতে তো সমস্যা নাই, কিন্তু ওইটাতে যদি তিন কলাম করতে যাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে রিসপন্সিভে আমার কিছু ইস্যু আসছে, তাই না? তো সেই জন্য তিন কলমের যে স্পেশাল আরও কিছু CSS আছে সেইগুলো যদি নেই, চার কলমেরটা যদি নেই, তাহলে সেক্ষেত্রে আমরা একটা যদি এরকম করে ফেলি যে আমাদের একটা কুইক স্টার্ট প্যাক যেটাতে এক কলাম, দুই কলাম, তিন কলাম, চার কলাম এই জিনিসগুলো টোটালি সাপোর্ট করবে, তাই না? তো এই জিনিসটা করে ফেলতে হবে। তো আমরা এটা করা শুরু করি আর কি, এটা যেভাবে করব, এটা দেখেন এইটার উইড হচ্ছে 600 pixels, অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত উইড হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে মানে তার একটা ড্রাফট আর কি, আমরা 600 pixels দিয়েই করব। হ্যাঁ 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 হ্যাঁ, অরিজিনাল মাপ আসে এটা দিয়ে, হ্যাঁ ওই তো হইতে পারে, এটা হচ্ছে 100% হবে। আমি এই যে জুম করছি, এই যে এখানে অ্যাকচুয়াল সাইজ এই যে এটা এটা না, আচ্ছা যাই হোক থাকা, ওইটা আমাদের দরকার না, ফটোশপে ওটা দেখা যাবে, ওটা সমস্যা না। আচ্ছা তাহলে এখন আমরা করা শুরু করি ওটা। আচ্ছা এখানেই করব আমরা, ও আমাদের তো জায়গা আছে, সিলেনশিয়াল ব্যাস ইমেল টেমপ্লেট ক্লাস 6। আজকে ইমেল টেমপ্লেট করার পরে এরপরে আপনাদের ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে আর ফাইভার নিয়ে আমি একটু বলবো, বলে প্রত্যেকে একটা করে গিগ দেবেন, ঠিক আছে, ইমেল টেমপ্লেট নিয়ে আর ওয়ার্ডপ্রেসের যেটা জানেন সেটা নিয়ে, HTML এর নিয়ে প্রত্যেকে গিগ দেবেন, দেখবেন গিগ দেওয়ার পরেই খুব সহজেই কাজ পেয়ে যাচ্ছেন। পেয়ে যাবে, কোয়ালিটি থাকলে কোয়ালিটি অনুযায়ী কাজ অবশ্যই পাবে। ব্লু পয়েন্ট ছিল এখানে না, আমি করব, আপনারা খুব সুন্দরভাবে দেখবেন এখানে কিছু ইয়াস আছে। আমি দুই কলাম নিলাম, দুই কলাম নিলে আমাদের দুই কলামের জন্য আর ইয়া লাগলো না। আচ্ছা আমি তিন কলামেরটাও নিয়ে রাখি, তিন কলামেরটাও আমার লাগবে। এখানে আমরা নাম দিলাম ইনভয়েস, এখানে একটা ফোল্ডার দিয়ে দিই। ইমেল টেমপ্লেটে সাধারণত চার কলাম হয় না, তারপরে যদি লাগে আমরা করে ফেলবো। আচ্ছা দুই কলামের জন্য এখানে এটা ওপেন করতে হবে আর এখানে দেখতে হবে, না কাটসাট করা যাবে না। আচ্ছা দুই কলামের জন্য আমরা এখান থেকে ইয়েটা নেই, দেখি কোন ইয়ে ব্যবহার করা আছে। আচ্ছা নেটটা ডিসকানেক্ট করে দিই, আজকে খুবই ডিস্টার্ব দিচ্ছে, আজকে না এটা সব দিনই দেয়। আচ্ছা এখানে দুই কলামের জন্য আমাদের ব্যবহার করা আছে কি দেখেন, লেফট টিডি এই তো টেমপ্লেট কলাম কন্টেইনার, তাই না? এটা না, এই যে টেমপ্লেট কলাম কন্টেইনার। তো এখানে আমরা আরেকটা ক্লাস নিয়ে নিই, টেমপ্লেট থ্রি কলাম কন্টেইনার, আর এখানেও এটা কপি কমা কপি দিয়ে, এটা তো এক কলাম হয়ে যাবে, তাই না? মোবাইলে বুঝলেন নাই, এই তো হয়ে গেল, জাস্ট এখানে আমার উইড দিতে হবে। তো আমি এখন তিন কলামেটাতে দেখব যে কোথায় মানে তারা উইড ব্যবহার করছে, সেটা এনে এখানে দিয়ে দিব, এই তো এই যে এখানে টেমপ্লেট কলাম কন্টেইনার উইড কত দিছে দেখে আসি, 200 pixels, তাহলে এখানে দিব কত,
আচ্ছা, আমরা চার কলাম নাই নাই করলাম, চার কলাম পরে করা যাবে। তাহলে আমাদের এই এই অংশটুকু ব্যবহার করার কারণে আমার এই টেমপ্লেটটা কিন্তু দুই কলাম বা তিন কলাম দুইটাই সাপোর্ট করবে, করবে না? করবে? তাহলে আপনারা এইটুকু কপি করে নেবেন এবং দেখবেন যে নিচে একটা জায়গাতে এক কলাম হয়ে যাওয়ার জন্য একটা কোড আছে, যেটা গতদিন আপনাদের বলা হয়েছে খুব ভালোভাবে। এই যে এখানে এখানে জাস্ট কমা দিয়ে দিয়ে এটাও যাতে এক কলাম হয়ে যায়, থ্রি কলামের এটা। এবং আমরা এই ইনভয়েস যে টেমপ্লেটটা, এটা ফটোশপে ওপেন করি, ইনভয়েস যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটাও কিন্তু আমরা ঠিক একইভাবে এখানে কাজ করব। কোথায় রাখলাম ভুলে গেছি। আচ্ছা, এখান থেকেই নেওয়া যাচ্ছে, সমস্যা নাই। ও, এটা তো আপনাদেরও লাগবে, প্লাস সিক্স এখানে দিয়ে। সোর্স ফাইলস এটা শেয়ার করার দরকার নেই, ক্লায়েন্টের প্রজেক্ট তো, যদি অনেক আগের প্রজেক্ট তারপরেও শেয়ার যদিও হয়ে যাবে, সমস্যা নেই, এটা অনেক আগের প্রজেক্ট। আচ্ছা, আমরা নেই হচ্ছে, এইটাই নেই, লেট ইনভয়েস ফুল সাইজ, এখানে একটু কালার আছে তো মনে করেন আমরা এটা করবো। আচ্ছা, এটার উইথটা আমি এখান মাপি তো, উইথটা কীরকম? ও, আচ্ছা, যাই হোক, সে তো বলেই দিছে, ঠিক আছে। তো এখন আমরা এখানে কাজ করব, যে আমাদের যেগুলো যেগুলো দরকার সেগুলো সেগুলো এখন নিব। তো আমরা প্রথমে যেভাবে কাজ শুরু করতে হবে, ইনভয়েসটা ওপেন করলাম, আমাদের এই রকম আছে তাই না? কিন্তু আমাদের দরকার কি এখানে, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দরকার হচ্ছে। আমরা এই যে এইটা করব না, অর্থাৎ এই যে এখানে বের হয়ে আসছে, এই স্টাইলাইজ করতে গেলেই সমস্যা আছে, ঠিক আছে? অর্থাৎ এখানে যে এই যে বের হয়ে আছে এইটা করব না, জাস্ট আমরা এই বর্ডারটা টোটালি দিয়ে দিব, ঠিক আছে? আর এখানেও সাদা মার্জিন থাকবে, যে এই অংশটুকু এখানে যদিও সাদা মার্জিন আমার মনে হয় আছে, আমি বুঝতে পারছি না, হ্যাঁ আছে। অর্থাৎ এই বর্ডারটা যদিও মার্জিন দিয়ে ঠিক করা যায়, তারপরে আমরা মার্জিন দিয়ে অত ঠিক করতে যাব না, আমরা এখানে টোটালি দিয়ে দিব। ক্লায়েন্ট যদি পরবর্তীতে চাই, সেক্ষেত্রে আমরা কি করবো, টোটাল একটা ইমেজ নিব এখান থেকে এই পর্যন্ত নিয়ে এটা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই। আচ্ছা, আমরা প্রথমে এই যে বডি সেলের বর্ডার টপটা আমাদের নাই, আছে কি? 44 ইমেল টেমপ্লেটে প্রথমে আসে এই সব কাজগুলো করতে হয়। মনে করেন আপনার কোনো টেমপ্লেটে বডি সেলের বর্ডার লাগে না, সেক্ষেত্রে টোটাল মুছে দিয়ে কুইক স্টার্টে রেখে দিবেন, বুঝতে পারছেন? নিজেদের মধ্যে আসলে এই সব জিনিসগুলো। আর ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিই, বডি সেল, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালারটা, আচ্ছা চেঞ্জ করে দেখি, হ্যাঁ ঠিকই আছে, এখানে হবে লাইন নাম্বার 34, ওইটা সিমিলার কালার তো, মানে এই এই কালার ওই কালার সিমিলার, বুঝতে পারছিলাম না যে আমার কালারটা হচ্ছে কিনা, সেই জন্য আমি অন্য একটা কালার দিয়ে দেখলাম যে আসলে আমি যেখানে কালার দিচ্ছি সেখানে কালারটা ঠিক কিনা, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমাদের এখানে বর্ডার আছে, আমাদের কিন্তু টেমপ্লেটে বর্ডার, হ্যাঁ আছে, একটা বর্ডার আছে, তো বর্ডারটা দিয়ে দিই। বর্ডারটার কালারটা কপি করে নিলাম, আর এবার দেখি টেমপ্লেট কন্টেইনার, এই তো, আচ্ছা, হ্যাঁ আমার বর্ডারটাও ঠিক আছে তাই না, 53। আচ্ছা, বর্ডারটা দিয়ে দিলাম, এরপরে আমরা মানে আমাদের যে কাজগুলো সেই কাজগুলো করব, সেটা হচ্ছে প্রথমে হবে আমাদের ইনভয়েস। আর ফন্টটা আমি যদি দেখি, এখানে ফন্ট বোধহয় এরিয়াল ব্যবহার করা আছে, ও সরি সরি, আমি তো ফন্ট দেখতে পারবো না, এটা জেপিজি। তো আমরা আরেকটা কাজ করতে পারি, জেপিজি হইলেও আমরা টেস্ট করতে পারবো, আচ্ছা এবার আমি ফন্ট দেই, ফন্ট বোল্ড,
বাকিগুলো সবই মিলছে, এরিয়াল ব্ল্যাক হতে পারে, এরিয়াল এরিয়াল বোল্ড। হ্যাঁ হেলভেটিকা ডিপার্টমেন্ট। আচ্ছা আমরা টাহোমাই দিব, এত ঝামেলা তো আমার দরকার নাই, সবই মিলছে, খালি তানভীরই বসে যে কোনোটা মিলে নাই সব। কই কই দেখো, শুধু আর মিলে নাই, আর আর বাদ বাকি সবই তো মিলছে। এই ওইটুকু তো পিক্সেলাইজড হয়ে গেছে, এটা তো বুঝতে হবে। যাই হোক, এত নিখুঁত চোখ থাকলে সব। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমরা টাহোমা দিয়েই করব। এখানে আমাদের প্রথমে আছে ইনভয়েস। এখানে গ্রাফিক্স ডিজাইনাররাও কি ক্লাস করছে নাকি আজকে? হ্যাঁ এই জন্য হেলভেটিকা বলছে, খুব ভাব হয়ে গেছে না, একটা ফন্ট জানি খুব ভাব নিচ্ছে আমাদের সাথে। তো এখানে আমাদের দুটো টিডির কোনো প্রয়োজন নাই, আমরা একটা টিডি রাখবো। টিডি তো একটা লাগবেই তাই না? অনেকে দেখা যাচ্ছে এখানে টিডি লাগছে না, শুধু টিআর এর মধ্যে দিয়ে দিচ্ছেন, তাহলে সেটা কি ঠিক হবে? ঠিক হবে না। এখানে ক্লাসটা আমার প্লেস হোল্ডার কন্টেন্ট, যাই হোক এটা আমাদের লাগবে না। আর স্টাইলটা আমরা পরে দিব, এই জন্য আমাদের এটাও লাগবে না। আর এখানে আমাদের এমসি এডিটের কোনো প্রয়োজন নাই, কিন্তু ভিএলাইন টপ, এটা মানে আমরা ভিএলাইন টপ দিচ্ছি। আচ্ছা ভিএলাইন সেন্টার নামে কিছু আছে নাকি? আছে, মিডল আছে না? আচ্ছা মিডল দেবো, মিডল তো আমার লাগবে এখানে, MIDDLE না? আচ্ছা এখানে আমাদের লাগবে কি ইনভয়েস। আচ্ছা এবার আমি এখানে স্টাইল করতে পারি। আচ্ছা স্টাইল নামে দিয়ে রাখলাম, পরে আমি নিচ্ছি। আর টোটাল ফন্ট ফ্যামিলি আমি দিব এখানে টাহোমা। আচ্ছা এখানে দেখি আমি ফন্ট ফ্যামিলিটা কোথায় দেওয়া আছে, এই যে হেলভেটিকা দেওয়া আছে। তো এটা আছে বডি কন্টেন্ট, ও এটা বডি কন্টেন্টে দেওয়া আছে। বডি কন্টেন্টে দেয় লাইন নাম্বার 248। আচ্ছা এডিটেবল থাক, সমস্যা নাই। আর এইখানেও এখানেও ফন্ট ফ্যামিলি দেওয়া আছে অন্য কোথাও। হ্যাঁ এটা হচ্ছে 163, যদি আমরা ক্লাস চেঞ্জ করছি এখন আমাদের এটা পাবে না। তো এটা আমরা সেভ করি, কারণ আমরা তার প্লেস হোল্ডার কন্টেন্ট রাখি নাই তাই না? আচ্ছা এবার দেখি যে আমার কোনটা পাচ্ছে, ও স্টাইল দেয় নাই। আচ্ছা এখানে আমার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হেলভেটিকা আর কোথাও আছে কি না সেটা আমি একটু সার্চ করে নিই, অথবা হেলভেটিকা রিপ্লেস উইথ টাহোমা, রিপ্লেস অল, তাহলে কয় জায়গায় রিপ্লেস হলো? 10 জায়গায়। আচ্ছা ঠিক আছে, 10 জায়গায় রিপ্লেস হলো তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই, এখন আমাদের ঠিক আছে। আচ্ছা এবার এখানে আমি স্টাইলাইজ করি। প্রথমত হচ্ছে এখন সমস্যা হবে, পিএইচডি থেকে করলে আমাদের সমস্যা ছিল না আর কি, তো এটা একদম ফুল ফুল হবে না আর কি, আর ক্লায়েন্টও কোনো সময় এরকম ফুল ফুল চায় না। টেক্সট অ্যালাইন সেন্টার, তারপরে ফন্ট ওয়েট বোল্ড, আর এখানে কালারটা আমি ঠিক ঠিক নিতে পারবো তাই না? না না আমি টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, এখানে কালারটাও আচ্ছা দেখছি। হ্যাঁ মিডল দেওয়ার কারণে ইয়ে আসছে, আচ্ছা কালারটা অ্যাপ্রোপ্রিয়েট পাচ্ছি না, মানে এটা তো জেপিজি, তো 666 দিয়ে দিই। আচ্ছা থাক সমস্যা নাই। আর প্যাডিং 5 পিক্সেল, ও এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বর্ডার টপ এবং বটম আছে তাই না? আছে না? তো এটার হচ্ছে ভিতরে বর্ডার আছে এবং তার আগে আছে হচ্ছে সাদা, সাদা রঙের ব্যাকগ্রাউন্ড হবে। এটা আমরা আগে করিনি, আগে এই স্টাইলটা আমার আগে দরকার নাই, আগে আমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে বর্ডার টপটা আমি দিয়ে দিই, অর্থাৎ বডি সেল, যেটা যেখানে আমরা বডি সেল টেবিল, এই টেবিলটাতে এখানে, যদিও বর্ডার টপ দিলে এখানে অনেকগুলো কোড হয়ে যাবে, কারণ বর্ডার টপ দিলে এখানে 10 পিক্সেল সলিড, আর এখানে এই কালার। আচ্ছা আর একটু কম করে দিই এখানে, যদি এই যে ডান দিকে, ডান দিকে একটু বেশি হয়ে যাচ্ছে কারণ এই যে বর্ডার পর্যন্ত যাচ্ছে আর কি। আচ্ছা ওইটা আমরা পরে ফিক্স করছি, এখানে 8 পিক্সেল সলিড এই কালার, আমি এটা দিয়ে আসি লাইন নাম্বার 53। হ্যাঁ যাবে, বর্ডার শর্ট করা যায় না।
ও 8 পিক্সেল না? আচ্ছা, এটা দিলাম। এরপরে আসি, এরপরে হচ্ছে যে আমাদের ভিতরে যে এলিমেন্টগুলো, এই ইয়ার বডি ব্যাকগ্রাউন্ড হবে সাদা, আর ভিতরে এলিমেন্টগুলো আমার এখানে আবার 8 পিক্সেল, 8 পিক্সেল না দিয়ে 10 পিক্সেলই দেই, এটা স্ট্যান্ডার্ড থাকবে। মানে ওইখানে বোধহয় 10 পিক্সেলই আছে। আর এবার এই যে ভেতরের যে ইয়েগুলো আর কি, সেইগুলো ঠিক করতে হবে। তো এখানে টেমপ্লেট কন্টেইনার, এখানে ব্যাকগ্রাউন্ড দেই তো, না এখানে হচ্ছে না, এই ভেতরে আছে আর কি। এইটা ব্যাকগ্রাউন্ড কালার FFF, না এই কালারটা তো ইয়ে হবে, টেমপ্লেট কন্টেইনার টি বডি টি আর টেমপ্লেট হেডার প্লেস হোল্ডার, এটার হচ্ছে মার্জিন লেফট 10 পিক্সেল। আচ্ছা, মার্জিন মার্জিন দিলে বেড়ে যাবে না, মার্জিন 10 পিক্সেল। আচ্ছা, এটা বেড়ে যাবে, তাহলে উইড কমাই, উইড কত হবে, 20 পিক্সেল কম হবে, 580 পিক্সেল দিলে আমাদের এটা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকটাই এরকম হবে তাহলে। এখানে আরেকটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে এই এইভাবে করতে হবে না, টোটালটাতে দিব আমরা। এইভাবে একটা একটা করে না দিয়ে টেমপ্লেট কন্টেইনার, আচ্ছা এইটাতে যদি দেই ব্যাকগ্রাউন্ড সাদা, তারপরে মার্জিন 20 পিক্সেল, ও এটা তো মার্জিন 0 অটো করা আছে, এটাতেও হবে না, এটা তো বাইরে চলে যাচ্ছে, এর ভেতরে এগুলাই দিতে হবে। আচ্ছা, এটা বডি সেল, এটা টেবিল, টি বডি টি আর, আচ্ছা এটা একটা কাজ করা যায়, সেটা হচ্ছে মার্জিন লেফট 10 পিক্সেল, মার্জিন রাইট 10 পিক্সেল, মার্জিন টপ 10 পিক্সেল, এটা হচ্ছে শুধুমাত্র হেডারের জন্য, আর উইড 580 পিক্সেল। আর এখানে আছে নিচে, এটা তো একটা গেল, আর নিচে টেমপ্লেট হেডার, আচ্ছা হেডারটাতেও আমরা ঠিক একই কাজ করবো। তাহলে আমরা একটাই ক্লাস নিয়ে নিই, হ্যাঁ এই ইয়ের জন্য ক্লাসগুলো নিয়ে সেই ক্লাসগুলোতে কমা কমা দিয়ে মার্জিন, যেমন প্রথমটাতে, প্রথমটাতে লাগবে হচ্ছে এইভাবে করতে হবে, কারণ একবারে দেওয়া যাবে না। তাহলে এখানে টেমপ্লেট প্লেস হোল্ডার এটা আমি রাখছি না, আচ্ছা একটা একটা করে করে আসি। এটাতে যেই স্টাইল দিয়েছিলাম স্টাইলগুলো দেই, অর্থাৎ এটাতে এলিমেন্ট স্টাইল ফন্ট ফ্যামিলি টাহোমা ফন্ট সাইজ 18 পিক্সেল, আর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস নাকি এখানে, আচ্ছা ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড, আর এখানে বর্ডারটা আমি নিয়ে আসি, আর কালারটা নিয়ে আসি, এইটা হচ্ছে বর্ডার, বর্ডার টপ এবং বর্ডার বটম হবে তাই না, বর্ডার টপ 1 পিক্সেল সলিড, আচ্ছা এবার মার্জিন টপ 10 পিক্সেল, এখানে এখানে মার্জিন কাজ করবে না, না আচ্ছা সেক্ষেত্রে এখানে কাজ করবে, টেমপ্লেট প্লেস হোল্ডার এখানে কাজ করবে, আচ্ছা এখানেই দেই মার্জিন টপ 10 পিক্সেল এখানে, আচ্ছা তাহলে এখানেই দিচ্ছি না কেন, এখানে দিব হচ্ছে তাহলে প্যাডিং টপ 10 পিক্সেল এখানে দেব, আচ্ছা বর্ডার টপ দিলাম কই গেল, বর্ডার টপের সাথে মিলে গেছে না, হ্যাঁ মিলে যাওয়ার কথা, কারণ এটার ব্যাকগ্রাউন্ড হবে, এটার ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে সাদা হবে না কি ইয়ে হবে, আচ্ছা বর্ডারটা দেখে আসি, এই কালার ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে নিই,
একটু হালকা ইয়ে আছে। আচ্ছা হ্যাঁ, এরকম হবে। বর্ডার বটমটা এখানে দরকার নেই, এটা দেখি তো। বর্ডার টপ 1 পিক্সেল সলিড, প্যাডিং টপ। আচ্ছা এখানে প্যাডিং টপ প্রেস করবে না, বর্ডার টপ এখানে লাগবে না। বর্ডার বটমটা মুছে দিই। এখানে দুইটা বর্ডার দিয়ে যে এরকম একটা, মানে এই বর্ডারগুলোকে বলে হচ্ছে ইয়ে বর্ডার, ফটোশপে করা যায়। হ্যাঁ বর্ডার আসছে এখানে হালকা। তাহলে আরেকটা কাজ করা যাইতে পারে, এখানে আরেকটা এলিমেন্ট নেই সেক্ষেত্রে আমার আর এই সমস্যাগুলো হবে না। অর্থাৎ H2 নেই ইনভয়েসের জায়গাতে, H2। আচ্ছা এখানে আমি এই টেবিলের ক্লাস দেই, পরে এখানে ইয়ে চলে আসবে। আর হেডিং টু, হেডিং টু এখানে কি ব্যবহার, কি পিকচার? হ্যাঁ দুইটা এইচআর ব্যবহার করা যাবে, কিন্তু সেক্ষেত্রে আবার ঝামেলা হয়। আমি একবারই চাচ্ছি ক্লাস হেডিং টু এর ক্লাস দিব এখানে, কি ইনভয়েস টাইটেল এই প্রথম অংশটুকু হয়ে গেলে পরে একদম সহজ হয়ে যাবে। এখানে আমার হবে এইখানে মাই স্টাইল শিটস ইনভয়েস টাইটেল। এবার আমি এখানে স্টাইল দিব, আর মার্জিনটা আমাদের লাগবে। আচ্ছা মার্জিনটা আমি দিচ্ছি, এখানে মার্জিন কোথায় দিলাম, এখানেই দেই। টেমপ্লেট প্লেস হোল্ডার এখানে না, মার্জিন এখানে দিলাম নাকি 10 পিক্সেল, এর পরেরটা দিয়েছি না, ও না এখানে হচ্ছে। আচ্ছা উইড দেবো হচ্ছে কত, 580 পিক্সেল। আচ্ছা তাহলে টেমপ্লেট প্লেস হোল্ডারের বর্ডার বটম আমাদের লাগবে না, আর এখানে বর্ডার বটম নাই, আর মার্জিন বটমও হবে না। এখানে মার্জিন বটম কি হবে, হবে না। কাকে কে? আচ্ছা তো এখানে এখানে তাহলে দিয়ে দিন আচ্ছা এবার এটাকে সিলেক্ট করতে হবে, ইনভয়েস টাইটেল, টেক্সট অ্যালাইন সেন্টার, বর্ডার টপ 1 পিক্সেল সলিড। আচ্ছা লাল কালার আপাতত দিয়ে রাখি, পরে আমি দেখতেছি কি করা যায়। আর এখানে মার্জিন টপ 10 পিক্সেল দিব না। আচ্ছা আর একটা কথা আছে এখানে, এই যে মার্জিনটা, এই মার্জিনটা টোটাল এই অংশটুকু তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যদিও মার্জিন আরেকটু লাগবে আমাদের, উপরে 20 পিক্সেল আছে, আমরা পিক্সেল পারফেক্ট করার চেষ্টা করবো আর কি। তারপরে এখানে আছে বর্ডার বটম, তাই না? 1 পিক্সেল সলিড, প্যাডিং 10 পিক্সেলই থাক। আর এখানে কালার, কালার কি দেব, 666। ও এখানে ইম্পর্টেন্ট মারা আছে, আমিও দিব ইম্পর্টেন্ট, কে বেশি পারে দেখছি। আচ্ছা ফন্ট সাইজটা ঠিক আছে, ফন্ট সাইজটা 20 পিক্সেল, আসলে বুঝতে পারছি না যে ফন্ট সাইজটা কত হবে, তো এটাই থাক, সমস্যা নাই। আর পরবর্তীতে চেঞ্জ লাগলে এটা চেঞ্জ করে নিতে পারবে, তাই না? আর এখানে এবার অ্যাকচুয়াল কালারটা দিই, যদিও ফন্ট সাইজটা ছোট আছে, তাই না? এই কালারটা দিয়ে দিই, অর্থাৎ এইটা এবং এইটা। আচ্ছা ফন্ট সাইজটা 20 পিক্সেল আছে না, ফন্ট সাইজ আমি দিলাম 18 পিক্সেল, একটু ছোট হোক। ঠিক আছে তাহলে আমাদের এই অংশ হলো। এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে আমি মেপে নিয়ে আসি, যদি এখানে মাপ দিয়ে হবে না, উপরে থেকে একটু বেশি মার্জিন আছে, তাই না? আর এখানেও বেশি আছে, তো 20 পিক্সেল দেই মার্জিন লেফট, মার্জিন লেফট
20 pixel, margin right 20 pixel, margin top 20 pixel. আচ্ছা শুধু শুধু বটমেও 20 পিক্সেল দিলেই হয়তো। আচ্ছা তাহলে আমাদের এই অংশটুকুর কাজ শেষ, তাই না? তো এখানে ব্যাকগ্রাউন্ড হবে সাদা নাকি দেখি আসি, ব্যাকগ্রাউন্ড সাদা হবে না, এই ইয়ার ব্যাকগ্রাউন্ড সাদা হবে, তাই না? এই যে এইটার। আচ্ছা টেমপ্লেট, এটা হচ্ছে টেমপ্লেট কন্টেইনারে ব্যাকগ্রাউন্ড সাদা হবে আই থিঙ্ক। এখানে ব্যাকগ্রাউন্ড আছে নাকি কোথাও, বডি সেল ব্যাকগ্রাউন্ড টেমপ্লেট প্লেস হোল্ডার এটাতে নাকি, না এটাতে ঠিকই আছে। আচ্ছা এখানে দেই ব্যাকগ্রাউন্ড সাদা, হ্যাঁ এই তো ঠিক আছে, এটাতেই হবে, লাইন নাম্বার 26। আচ্ছা যেহেতু এটা আমাদের স্টাইল সেহেতু আমরা নিচেই দিতে পারি। ব্যাকগ্রাউন্ড সাদা, আচ্ছা ওটা ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে দিলাম। এরপর নিচের অংশগুলোতে আসি, নিচে এখানে এবার দেখেন, এবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এখানে খুব মানে ভালোভাবে দেখবেন, এখানে কিন্তু অনেক কাজ আছে যে কাজগুলো মানে করতে হবে। এখানে টেবিলের ভি এল আইন ব্যবহার করতে হবে আমাদের। এখানে দেখেন প্রথমে আমাদের আছে কি, কয়টা রোয়ে বিভক্ত, তিনটা, কিন্তু আমরা এখানে তিনটা করব না, আমরা দুইটা করব, কলাম দুইটা করব। দুইটা কলাম করার পরে তারপরে এইটা আমাকে এক কলাম করতে হবে, কারণ কি বলেন তো, সমান পড়ে না। এখন আমাকে চিন্তা করতে হবে কন্টেন্ট বেজ, এই যে এইটা, এটা যদি মোবাইল ভিউতে যদি এই কলাম এক জায়গায় তারপরে নিচে যদি আসে এই অংশটুকু, তাহলে ইনভয়েস টাইটেল দেখতে হলে তার এখানে আসা লাগছে। আমাকে এমন সিস্টেম করতে হবে যেন এইটা টোটাল যেন না ভাঙে, মোবাইল হোক ট্যাবলেট হোক বা অন্য কোনো ডিভাইস হোক, যে ডিভাইসই হোক না কেন এইটা ভাঙলে কিন্তু আমার ইউজার কন্টেন্ট দেখতে পারবে না, পারবে পারবে না, সেই জন্য আমাকে এইটা দুই কলামে বিভক্ত করতে হবে, বুঝতে পারছেন? ঠিক আছে, এটা কখনোই এরকম এরকম আপনার উপরে নির্ভর করবে যে তিন কলামে করবেন নাকি দুই কলামে করবেন, কন্টেন্ট বেজের উপরে। তো সেই জন্য আমরা এটাকে কয় কলামে করব, দুই কলাম করবো। যাদের এই যে কলাম নিয়ে ঝামেলা আছে তারা এবার একটু খেয়াল করেন, দেখেন এখানে দুই কলামের কোড দেওয়া আছে, সেই কোড কপি করবেন। যখনই কোড কপি করবেন তখন কিন্তু আপনারা সমস্যা হবে না, কারণ এখানে আপনারা যখন কোড নিজে লিখছেন টেবিলের ভি অ্যালাইন দিচ্ছেন না, তারপরে অ্যালাইন সেন্টার এটা দিচ্ছেন না, তারপরে দেখা যাচ্ছে সেল স্পেসিং সেল প্যাডিং এগুলো ব্যবহার করছেন না, এই কারণে দেখা যাচ্ছে আপনার যেটা নিজেরা করছেন ভেঙে যাচ্ছে বা ইয়ে হচ্ছে। সেক্ষেত্রে আপনি তাদের যে ব্লু পয়েন্টে যেটা আছে সেই জিনিসটাই আপনারা টোটাল নিয়ে নেবেন, ঠিক আছে বুঝতে পারছেন? তাহলে আমাদের কলাম হচ্ছে কোথায় থেকে, এই টিআর, তাই না? এই টিআর না আমাদের কলাম, এখানে 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 আমি দেখে আসি, এই যে এই টিডি, এই টিডি এর মধ্যে আমাদের দুইটা কলাম আছে, টিডি এর মধ্যে টেবিল, টেবিলের মধ্যে এই যে রাইট কলাম কন্টেন্ট, যেটা আমি আপনাদের দেখালাম যে টেমপ্লেট কলাম কন্টেনার, এটা একটা আমি এখান থেকে দেখে আসি আরো ভালো বুঝতে পারবো। এই যে এখানে রিপিটেবল কন্টেন্টের জায়গাতে, তাই না? অর্থাৎ এই অংশটুকু, এই যে এই অংশটুকু, অর্থাৎ এমসি রিপিটেবল, এই অংশটুকু আমরা এবার নেব, নিয়ে আমাদের মতো আমরা কন্টেন্ট দিব। তাহলে আমাদের এমসি রিপিটেবল কই, এই যে এই অংশটুকু, মানে এই অংশটুকু, এই অংশটুকু, অর্থাৎ টেবিল এখান থেকে শুরু শেষ, অর্থাৎ এই যে টিআরটা, এই টিআরটা আমরা কপি করতে পারি দুই কলামের জন্য, তাই না? এইভাবে আপনারা ব্যবহার করবেন, দেখবেন আপনাদের সমস্যা হবে না, কারণ আমাদের চেঞ্জ কোথায়, আমাদের চেঞ্জ কিন্তু অনলি এখানে, তাই না? আচ্ছা দেখেন আমি কীভাবে করি, এই যে টিআর আছে এই টিআরটা নিয়ে নিলাম, কাট করে নিলাম, যেহেতু আমাদের ওইখানে পরে আমরা দিতে পারবো। তো এখানে আমাদের ইনভয়েসেস, এখানে হেডারের জন্য আমাদের যে টিআরটা আছে এই টিআরটা আমাদের লাগবে না, কারণ আমাদের হেডারে কোনো ইমেজ নাই ওখানে, আছে কি? আচ্ছা আমরা দেখে আসি যে আমরা কী পরিবর্তন করলাম, এই যে এই পরিবর্তন করলাম, ঠিক আছে, এইখানে দুই কলামের জন্য আমরা এই পরিবর্তন করলাম, এখানে যদি আমি চেঞ্জ করব, অর্থাৎ আমরা উপরে কী করলাম, জাস্ট দুই কলাম নিলাম। তো প্রথমত আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আবার সাজাতে হবে, অর্থাৎ আমাদের যে বর্ডার হবে হবে না, তারপরে এই যে এখানে মার্জিন দিতে হবে, তাই না? আচ্ছা মার্জিন দেওয়ার জন্য আমি এবার এখানে যাই, যাওয়ার পরে এই তো এখানে আছে টেমপ্লেট কলামস, বর্ডার টপ লাগবে না, বর্ডার বটম লাগবে না,
আচ্ছা আরেকটা বর্ডার আছে, সেটাও আমি দেখছি কোথায় থেকে বর্ডারটা আসছে। এই বর্ডারটা আসছে বোধহয় এই এটার বটমে, ঠিক আছে। অর্থাৎ এই যে এই পর্যন্ত যেহেতু, তাহলে বুঝবো কার এটা, উপরেরটার। নিচেরটার তা হইলে পুরা হইতো, তাই না? এইটুকু ধারণা থাকতে হবে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা আমার ঠিক আছে কিনা আমি একটু এখান থেকে কালারটা কপি করে নিয়ে যাই, নিয়ে যাই এখানে দিয়ে দেই। হ্যাঁ F4 F4 F5 হবে আমাদের। আচ্ছা কালার যদি চেঞ্জ করতাম কি হইতো? তাহলে আমরা ঠিক জায়গাতেই দিছি, তাই না? F5 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 এই কালারটা হবে। আর এইটা আমি এখন নাই করে দিই, অর্থাৎ আমাদের বর্ডার হবে না। মার্জিন লেফট 10 পিক্সেল। আচ্ছা উইথ বেড়ে যাচ্ছে, কোনো চিন্তা নাই। মার্জিন রাইট 10 পিক্সেল আর উইড 5580 পিক্সেল, ঠিক আছে। এটা করে দিব, তাহলে দেখা যাচ্ছে আমাদের ইয়ে হয়ে যাবে। আচ্ছা এটা আমরা কপি রুল করে নিই, নিয়ে এবার আমার এখানে দেখবো পাশাপাশি আমি এক জায়গায় দিছি কিন্তু আমাদের মার্জিন ঠিক নাই, তো সেই জন্য আমাদের একটা কাজ করতে হবে। পাশাপাশি তো আমাদের লাগছে এটা, না? এইটা আমি কপি করলাম, করে এখানে নিলাম কমা দিয়ে, আমার উপরে যে এই যে এটা, এইটা কপি করলাম, করে কমা দিলাম, দিয়ে ব্রাকেট দিয়ে এইটা কাট করে নিলাম, কাট করে এখানে দিলাম। দেওয়ার পরে নিচের আমার এটার দরকার নাই, বুঝতে পারলেন কেন কপি করে এখানে দিলাম? এরপরে আমার যদি কোথাও 580 লাগে জাস্ট আমি এই ক্লাসটা ধরায় দিব। এভাবে করলে আপনার সুবিধা হবে, ঠিক আছে? হ্যাঁ বারবার আহনের সময় নাই, একবারই যা দেয়া দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এগুলো টিউটোরিয়ালের অংশ আর কি, যে এখানে বর্ডার বটমটা আমরা রাখবো না। আচ্ছা বর্ডার বটমটা না রাখার জন্য 154 নম্বর লাইন আমরা ডিলিট করে দিব, 154 বর্ডার বটম। আচ্ছা কথা নাই, হবে না, বর্ডার বটম আমরা এখানে মুছে দিলাম। দিয়ে আমরা কি করলাম এতক্ষণ ধরে? 2 কলাম করলাম। আচ্ছা এখানে একটা বর্ডার বটম দেখা যাচ্ছে, এখানে সাদা একটা বর্ডার বটম আছে, এই যে টেমপ্লেট কলামস এখানে আছে, 1287। হ্যাঁ ওরা তো কাজ পাই না। হ্যাঁ 5 হবে, ওটা অন্য আর কি আগেরটা। তো এটা কাটিয়ে দিলাম, এখানেও একটা আছে। যাই হোক আমরা তো এখন ওই অংশে যাই নাই, তাই না? গেছি ওই অংশে যাই নাই, আমরা উপরে অংশটুকু আগে ফিক্স করার চেষ্টা করি। এখানে আমাদের দেখেন যে 2 কলামে আমাদের কি কি হবে। প্রথমত আমাদের, ও এখানে তো আমি টি নিচ্ছি বারবার ভুল করে, দ্য রোমান এম্পায়ার। তা আমি এখানে এখন কন্টেন্টগুলো চেঞ্জ করব, অর্থাৎ আমাদের লেফট কলাম কন্টেইনার। এখানে আমাদের আবার একটু ঝামেলা আছে, অর্থাৎ আমাদের একটা টিয়ার লাগবে, এখানে 2টা টিয়ার নেওয়া বলতে কি, এই যে এইখানে আপনার হচ্ছে এইটা একটা টিয়ার, ঠিক আছে? ওই টিয়ার আমাদের লাগবে না, অর্থাৎ এই যে টিয়ার, এই টিয়ার আমাদের লাগবে না, লাগবে লাগবে না। তারপরে আমাদের এই টিয়ার ওইখানকার টিয়ারও লাগবে না। তো এখানে আমাদের যে কন্টেন্ট লাগবে আমরা সেটা দিব। এটা মনে করেন আমরা দিলাম, আর এখানে আমি দিলাম এক্সাম্পল নিউজ লেটার ফর স্টুডেন্ট লার্নিং, অর্থাৎ আমি কোন অংশটুকু দিলাম, এই যে এই অংশটুকু দিলাম, ঠিক আছে? আচ্ছা তারপরে আমরা এখানে দেখি যে এখানে চলে আসছে, যদিও আমাদের স্টাইলাইজ হয় নাই কিন্তু আমরা স্টাইলাইজ করব আর কি। তো এর পরের অংশে আমাদের আছে কিন্তু 2টা অংশ, ঠিক আছে? যদিও এখানে স্পেসিংটা আমাদের কম হবে কারণ এই টেমপ্লেটের উইথ কিন্তু অনেক বেশি, ঠিক আছে? এই জন্য আমাদের স্পেসিংয়ে এটার সাথে মিলাইতে গেলে চলবে না, ক্লায়েন্ট জাস্ট এটা একটা এক্সাম্পল হিসেবে দিয়েছে। তো এখন আমাদের এখানে কয়টা দেখেন, তো এখানে কিন্তু আমাদের একটা টেবিল হবে, অর্থাৎ এই যে টিডি, এই টিডি এর মধ্যে আমরা কি করব, এখানে কি করব দেখেন, আমরা টিডি এর মধ্যে এই জিনিসটাই কপি করে নিই, তাহলে আমাদের এই বর্ডার সেল প্যাডিং এগুলো নিয়ে আমাদের ঝামেলা হবে না, বুঝতে পারছেন? টিডি এর মধ্যে এটা কপি করে নিয়ে ট্যাব দিয়ে আমি সরাই দিয়ে ঠিক করলাম। আর এইখানে এই যে টিডি, এই টিডিটা আমাদের লাগবে না, এখানে লাগবে না বলতে আমি এই যে এইটুকু অংশ মুছে দিলেই হবে। ক্লিয়ার? বুঝতে পারলেন যে কপি করলাম কেন? এই যে সেল প্যাডিং, তারপরে এই যে উইড এখানে, হ্যাঁ উইড 100%, ঠিক আছে উইড হোক 100%, সমস্যা নাই। তো এই জন্য আমি এই কাজটা করলাম। এখানে আমাদের টিডি দরকার কয়টা? 2টা। আমি কন্টেন্ট যদি দেই, মনে করেন ইনভয়েস নম্বর,
আচ্ছা এবার দেখেন যে আমি এটা করলাম ঠিক আছে আচ্ছা এখানে মার্জিন আসার কারণ ও হ্যাঁ এখানে ইয়ে দেওয়া আছে প্যাডিং প্যাডিং দেওয়া আছে আচ্ছা আমি এটা দেখে আসি কোথায় এগুলাতে কি প্যাডিং দেওয়া আচ্ছা ও হ্যাঁ এখানে প্যাডিং দেওয়া আছে আমি ক্লাস দিব একটা ক্লাস দিয়ে প্যাডিংটা উঠাই দিব ঠিক আছে এই টিডির একটা ক্লাস দিব ক্লাস দিয়ে প্যাডিংটা উঠাই দিব তো এখানে আমি একটা ক্লাস দিয়েই আসি অর্থাৎ এই টিডি এর ক্লাস দিলাম এখানে দিয়ে ইনভয়েস টেক্সট আর এই টিডি এর ক্লাস দিয়ে এখানে কি ক্লাস এখানে কি কি আছে আচ্ছা নাম্বার হচ্ছে এই এই তিনটাই কপি করে নিয়ে আসি বা কপি না করলেও হতো তবে আমি মানে খুব কপি পেস্ট করতে পারি তো এই জন্য আর কি এটা তো সবাইকে জানানো প্রয়োজন তাই না ডেট অফ ইনভয়েস আচ্ছা ওইটা না করে 11 আর ইনভয়েস ডিউ এখানে কি দেওয়া আছিল ও কবে ডিউ হবে না আচ্ছা 15 আচ্ছা এটা দিলাম তো দেখা যাচ্ছে এখানে 50-50 হয়ে গেল কেন হইল বলেন তো হ্যাঁ 50-50 হওয়ার কারণ হচ্ছে টেবিল দিলেই আপনার দুইটা কলাম হলেও জায়গা অটো করে দিবে আপনাকে ফ্লোট লেফট রাইট করা লাগবে না এই জন্যই আপনার আগেকার যে ওয়েবসাইটগুলো আছে গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো আধুনিক যে ওয়েবসাইটগুলো সেগুলোতে দেখবেন যে টেবিল দিয়ে করা ফ্লোট রাইটের কোনো ঝামেলা নাই জাস্ট উইড দিয়ে দিলে বাকিগুলো জায়গা করে অটো কলাম হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে আমরা করছি তো আচ্ছা ইনভয়েস টেক্সট এবং এখানে আমি নাম দিই ইনভয়েস ইনফো আসলে এক ঘন্টার ক্লাসে তো এটা ইমেল টেমপ্লেট করা খুব টাফ আর কি হ্যাঁ ওইগুলো ঠিক করতেই প্রবলেম হয়ে যায় এইগুলো আসলে কিন্তু একটা করে দেখানো উচিত এই ক্লাসটা আরেকটা এক্সটেন্ড করি হ্যাঁ কারণ হ্যাঁ হ্যাঁ বিরতি না আচ্ছা প্যাডিং 0 দিয়ে দিলাম তাহলে আমাদের ইয়ে হয়ে গেল আচ্ছা এখানে টেবিল ভি অ্যালাইন যেমন রাইট নাই রাইট না রাইট নাই টেক্সট অ্যালাইন দিতে হবে আমাকে সেই ক্ষেত্রে টেক্সট অ্যালাইন রাইট দিতে হবে সেই ক্ষেত্রে তাছাড়া কোনো ওয়ে নাই আর এখানে মার্জিন রাইট 10 পিক্সেল আমি এখানে এখানে মার্জিন কাজ করবে না না টিজিতে সেক্ষেত্রে প্যাডিং রাইট দেই ডিসপ্লে ব্লক করলে করবে না আচ্ছা আচ্ছা প্যাডিং রাইট কাজ করলে আমরা এত কষ্ট করতে কেন যাব আচ্ছা এখানে স্পেস একটু কমই দেই ঠিক আছে আর এখানে এটা এটার কি টেক্সট লাইন রাইট হবে দুইটারই রাইট হবে তাহলে আমরা সেটা সেটাই করি কপি স্টাইল করে এটা কেটে দিই আচ্ছা প্যাডিং রাইট এটার 20 পিক্সেল হলেও পরেরটাতে হবে না তো সেক্ষেত্রে আমি আলাদা করেই নেই ও সরি এটা কপি করে মার্জিন রাইট তো কাজ করলো না শুধু শুধু নিব কেন আচ্ছা এখানে মার্জিন রাইটটা মুছে দেই টেক্সটাইল অ্যান্ড রাইটটা তো সার্বজনীন এটা দিব এখানে তাই না আর এইটার এখানে মুছে দিব প্রথমটা আর এখানে মুছে দিব শেষটা আর শেষটার প্যাডিং রাইট হবে কত 0 আচ্ছা তাহলে আমাদের এখন হয়ে গেল আচ্ছা এটা ফন্ট ওয়েট বোল্ড হবে এখানে কারণ ইনভয়েসের ফন্ট ওয়েটগুলো বোল্ড ছিল ওকে এই পর্যন্ত আসলাম
মানে ইজি আর কি। এরপরে অংশ আর ও হ্যাঁ এটা বড় হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ক্লাস আমি আলাদা দেই তাহলে আমাদের ওই ক্লাসের ইয়েগুলো পাবে না, আমাদের মতো আমি চেঞ্জ করতে পারবো। ও H3 ক্লাস সার্বজনীনভাবে ইটালিক দেওয়া আছে না? আচ্ছা তাহলে আমরা চেঞ্জ করি, সেটা হচ্ছে টেবিল ক্লাস লেফট কলাম কন্টেন্ট, যদি ও এটা তো দেওয়াই লাগবে লেফট কলাম কন্টেন্ট, তাহলে H3-র একটা ক্লাস দিব। আর হচ্ছে এখানে কলাম কন্টেন্ট আমাদের ঠিকই আছে, কলাম কন্টেন্টের এখানে আমাদের চেঞ্জ নাই, ঠিক আছে, কারণ এখানে ছোটই হবে। কেন ছোট হবে আমি তো বারবার বলছি, বুঝতে পারছেন কেন ছোট হবে? কারণ এই টেমপ্লেটটার উইড অনেক বড়, আমাদেরটার ছোট। তো এবার হচ্ছে আমরা H3 এডিট হবে, তো H3 এডিটের জন্য H3-র একটা ক্লাস ধরাই দেই। হ্যাঁ ওই তো স্টাইল দিয়ে দেওয়া যায়, মানে ক্লাস দিয়ে একবারে তো আমরা এক্সপোর্ট করবই। কোম্পানি টাইটেল, ফন্ট সাইজ 35 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট স্টাইল না নর্মাল না না বলছো না কেন? আচ্ছা এই ক্লাসটা দিয়ে আসি। আচ্ছা একটু ছোট করে দিই যেহেতু আমাদের জায়গা কম, তাই না? আচ্ছা কালার হবে কালো। একটু ছোট দিব না, ঠিক আছে এটাই দিই, 25 পিক্সেল দিই। এক লাইনে হবে না, কারণ এখানে এক লাইন করতে হলে যে এই এই প্যাডিংটাও বাদ দিতে পারি আমরা, এখানে প্যাডিংটা দিতে পারি হচ্ছে। আচ্ছা লেফট কলাম কন্টেন্টের প্যাডিং দিব না, আমরা আলাদা ক্লাস নিয়ে প্যাডিং দিব জিরো। আমাদের প্যাডিং ও না জিরো না, এই প্যাডিং রাইট জিরো হবে, এটা জিরো হবে, ওইটা তো বটম হলো। আচ্ছা যাই হোক থাক্কা, ওইটা আমাদের টেনশন নেই, ওইটা ফিক্স করা যাবে। তাহলে এটা করলাম, আর এরপরে নিচে, আচ্ছা নিচের আমি এই অংশটা করি। আচ্ছা টেবিলের অ্যাড ইভেন্ট জানেন আপনারা, সিএসএস এর অ্যাড ইভেন্ট প্রপার্টি, আচ্ছা এগুলো দেখানো হবে। তো এরপরে নিচের অংশ যায়, নিচের অংশে কয়টা দেখেন তো, তিনটা, আমরা তিনটার জন্য ইয়ে নিছি নিছি তিনটার জন্য। আচ্ছা সেই জন্য একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে মাই টেমপ্লেটস, এই যে তিন কলাম আছে না, এখান থেকে সোর্স নেব। কেন এখান থেকে সোর্স নেব? ওদের ব্লু পয়েন্ট অনুযায়ী হয়ে যাবে। তো এখানে সেন্টার কলাম কন্টেন্ট আমি এটা ওপেন করি আগে, যদি আমরা ক্লাস নিছি সেই ক্লাস দিলেই হয়ে যাবে, তারপরে আমরা এখান থেকে দেখে আসি। এটা আছে আমাদের এই যে রিপিটেবল, এই পর্যন্তই তো না? হ্যাঁ এটা দেখে আসবো, সবসময় সতর্ক আর কি, এখানে সতর্ক হইতে হবে, এই পর্যন্ত এইটা, তাই না? কাট বা কপি যেটা নিলাম, নিয়ে এবার এটা আমার হবে হচ্ছে এই যে টিআর নিলাম, ইনভয়েস নিলাম এখানে। আচ্ছা এখানে এবার আমাদের ক্লাস দিয়ে দিই, অর্থাৎ আমরা যেই ক্লাসটা নিয়েছিলাম মনে আছে? এই যে টেমপ্লেট 3 কলাম কন্টেইনার, এই ক্লাসটা নিছিলাম বলে এখন আমরা খুব সহজেই 3 কলাম করতে পারছি, তাই না? আচ্ছা আমি একটু দেখে আসি, এখন দেখে আসি, এখন দেখলে দেখবো যে 2 কলাম হয়ে আছে, কারণ আমরা সেই ইয়ে দেয় না। এই যে 2 কলাম হয়ে আর একটা নিচে থেকে আরেকজন উঠে আসছে, এখানে জায়গা নাই বোধে, ওই যে হ্যাঁ। তো সেই জন্য এখানে হবে আমাদের কই রিপিটেবল, এই যে পেস্ট পেস্ট পেস্ট। আচ্ছা এবার দেখে আসি, আচ্ছা এখানে স্টাইলটা কোথা থেকে পাচ্ছে? ও না ঠিকই আছে, এই স্টাইলটা শুধু অন্য জায়গা থেকে পাচ্ছে। এটার ফন্ট পাচ্ছে কোথায় থেকে সেটা দেখলেই হবে। একটা কাজ করি আমি, কোনটা সমস্যা সেটা, এইটা না
এখানে লেফট কলাম কন্টেন্ট এগুলো আছে। আচ্ছা আমরা আমাদের কন্টেন্টগুলো দেব, এখানে লেফট কলাম কন্টেন্ট, তারপরে সেন্টার কলাম কন্টেন্ট, তারপরে আছে রাইট কলাম কন্টেন্ট, ঠিক আছে? এইটার জন্য সমস্যা আছে, কারণ থ্রি কলাম নাই বলে সেন্টার কলাম কন্টেন্ট বলতে আমাদের এখানে কোনো কিছু নাই। আমি এটাই কপি এখানে গিয়ে পেস্ট, ঠিক আছে? অর্থাৎ সেন্টার কলাম কন্টেন্ট বলে যে সিএসএস থাকে সেটা আমাদের নাই বলেই এটা দেখাচ্ছে। থ্রি কলামের মধ্যে আবার সেন্টার কলাম কন্টেন্ট নামে সিএসএস আছে, যেমন এখানে যদি দেখি সেন্টার কলাম কন্টেন্ট, কন্ট্রোল এফ, এই যে ফন্ট ফ্যামিলিটা এগুলো দেওয়া আছে, বুঝছেন? কিন্তু আমি যদি আমারটাতে সার্চ করি সেক্ষেত্রে না পাওয়া যাওয়ার কথা, এই যে নাই, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তো তাহলে থ্রি কলাম করলাম। এখন যদি রেসপন্সিভ আপনি টেস্ট করতে চান, এখন দেখেন এই যে মানে এই ইয়েটা হয় নাই, কিন্তু এইখানে আমাদের এই জিনিসগুলো কিন্তু মানে ইয়ে হয়ে গেছে। আচ্ছা আর একটু যাই মোবাইল, এই তো মোবাইল ভিউ এটা। ও এখানে এই যে নিচেরগুলো না করলে এই যে এগুলো আসছে না, কারণ নিচেরগুলো করি নাই বিধায় আপনার এই যে এইদিকে ডান দিকে চলে আসছে কিছু কিছু। অর্থাৎ এইগুলো আমাকে রেসপন্সিভ করতে হবে, যে এই যে রিপিটেবল কন্টেন্ট এই সেকশনটা আমাদের রেসপন্সিভ হয় নাই। আচ্ছা যদি দেখে আসি, আচ্ছা এগুলো একবারে করে তারপরে রেসপন্সিভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো রেসপন্সিভ মানে নিচের এলিমেন্ট নেই, রেসপন্সিভ কিন্তু ইতিমধ্যে হয়েছে। আপনি যদি দেখেন এই যে এইখানে যদি দেখেন, হ্যাঁ এইখানে যদি দেখেন এই টেবিলটাকে বলা আছে 100% উইড হাও রেসপন্সিভে, ও কিন্তু 100% উইডই হয়েছে, কারণ 100% উইড মানে এত দূর, ঠিক আছে? কারণ নিচের কোনো একটা এলিমেন্ট আমাদের রেসপন্সিভ না, এই কারণেই এটা হয়েছে। হ্যাঁ ওই তো, এইগুলো ফিক্স রেসপন্সিভ করতে হবে, একেবারে লাস্টে করলেই হবে, এটা সমস্যা না। তো এখন আমরা আমাদের কন্টেন্টগুলো দেই, এখানে আবার টাইপ করতে হবে, এটা বিরক্তিকর ব্যাপার। আচ্ছা ইনভয়েস টু, এখানে আমরা ইয়েগুলো কাটিয়ে দিই, ওই একটা টিয়ার নিচের টিয়ার কেটে দিই বা উপরের টিয়ার কেটে দিই, যেখানে এটা কাটলেই হবে, নিচেরটাই ডিলিট করে দিই না, কারণ আমার নিচেরটাতে স্টাইল শিট আছে। আচ্ছা এখানে আমরা একটা করি তারপরে কপি করে দিচ্ছি। তো টেবিল ক্লাস লেফট কলাম কন্টেন্ট এটা বোধহয় আমাদের প্রয়োজন ছিল না, আচ্ছা থাক আমরা ওটাকে ওভাররাইড করতে পারবো। তো এখানে আমার কী কী দরকার, ইনভয়েস টু H3, ইনভয়েস টু, তারপরে এবার আমরা এইগুলো দেই। ও সরি হবে না, তানভীর হাসান, ইউনাইটেড বাংলাদেশ, আচ্ছা এখানে কিন্তু আন্ডারলাইন আছে, বুঝছেন? এগুলো হচ্ছে লিংক, এই জন্য আন্ডারলাইন, অর্থাৎ এইটা লিংক হবে, লিঙ্কের টেক্সট ডেকোরেশন আমরা আন্ডারলাইন করে দেব। অথবা দেখা যাচ্ছে যদি সেটাও না হয় সেক্ষেত্রে এখানে আমরা স্প্যান ব্যবহার হবে, এটা লিঙ্কই হবে আর কি। আচ্ছা এটা দিয়ে রাখলাম, দিয়ে এটা আসলো, এরপরে হচ্ছে ঠিক একই কন্টেন্ট চলে যাবে। ও হ্যাঁ বিআর দিতে হবে, তো এখানে এটা তো বিআর অটোমেটিক্যালি হবে এখানে। এখানে বিয়ার হবে না, আচ্ছা এখানে ঠিক আছে।
এরপরে আমরা এই টিডির কেই কপি করি। কিছু বোঝা যায়? খুব সোজা আবার খুব কঠিন, ঠিক আছে? আচ্ছা, এখানে হবে ইনভয়েস স্ট্যাটাস, আর এখানে এ ক্লাস। স্ট্যাটাস বাটন, আচ্ছা। সবচেয়ে যুক্তিযুক্ত ব্যাপার হচ্ছে এটা ইয়েতে দেওয়া আপনার হচ্ছে ইয়ে করে। আমি এখানে একটা টেবিল নেই, আচ্ছা টেবিল, আচ্ছা থাক, যেটা ছিল বাটনই থাকুক। এখানে যদি বাটনের এই ডিসপ্লে ব্লক কাজ করবে না, অর্থাৎ আমাদের উইড 100% দরকার এখানে, ঠিক আছে? সেক্ষেত্রে এখানে ক্লাস সেভাবেই করতে হবে। আর এখানে ইনভয়েস বটম টাইটেল দিয়ে আমি ওই H3 গুলোকে মানে ইয়ে করে দিই। আচ্ছা, এবার এগুলোর ইয়েগুলো দিয়ে দিব, অর্থাৎ এই যে ইনভয়েসের মতোই ফন্ট সাইজ হবে 18 পিক্সেল। আচ্ছা, এখানে ইনভয়েস স্ট্যাটাস হবে আনপেইড, না? ইনভয়েস ইজ আনপেইড, হ্যাঁ এই হবে। ওখানে ক্লিক করলেই ইনভয়েসে চলে যাবে। আচ্ছা, এখানে ফন্ট স্টাইল, এই সরি, আচ্ছা ফন্ট সাইজ তো লাগবেই 18 পিক্সেল, ফন্ট স্টাইল নর্মাল কালার ইম্পর্টেন্ট ফন্ট ওয়েট বোল্ড, কালার একটু কালো হবে না? আচ্ছা থাক, আমরা PSD বুঝতে পারছি না, কালার দিব না, বলবো যে PSD দাও, তাহলে কালার বুঝতে পারবো। টাইটেল দিলাম, তারপরে এবার আমার এখানে দিতে হবে। আচ্ছা, এই এ কালারগুলো চেঞ্জ করতে হবে, বুঝছেন? এই এর কালারগুলো কিন্তু ডিফল্ট কালার হবে, তো সেই জন্য আমাদের এই এগুলোর একটা ক্লাস নিতে হবে। এখানে কিন্তু আপনার ওই স্ট্যাটাস বাটন এ এরকম কাজ করা যাবে না, যা স্টাইল দিতে হবে ডাইরেক্টলি দিতে হবে, কোনোভাবে এরকম করা যাবে না। আমি কিন্তু H3 ওইভাবে সিলেক্ট করতে পারতাম, পারতাম না, কিন্তু করি নাই, কারণ ওইভাবে দিলে পাবে না, ডাইরেক্টলি ক্লাস দিতে হবে ওইখানে। অর্থাৎ এইখানে ক্লাস দিলে হবে কি, আমি যখন ওই যে CSS জেনারেট করব তখন ওই ক্লাসের আন্ডারে চলে যাবে, কিন্তু এই ওইভাবে নেস্টেড থাকলে কিন্তু সে চিনবে না, ওইভাবে দেবেও না, বা দেওয়ার পসিবিলিটি ওখানে কম থাকে, এই জন্যই কিন্তু আমি এই কাজটা করছি, ঠিক আছে? অর্থাৎ এখানে এর ক্লাস আমি দিলাম ইয়ে লিঙ্ক, যদি এই ক্লাসগুলো মানে ইউজেবল আর থাকবে না, কারণ আমরা পরবর্তীতে আর এগুলো ইউজ করব না। সরাসরি এখানে স্টাইল হয়ে যাবে বিধায় আমার এখানে আর সমস্যা নাই। তাহলে ইনভয়েস লিঙ্ক টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন আছে থাক, শুধুমাত্র কালার 666 দিলাম, বা এই যে কালার হবে সেটা। আচ্ছা দেখি এখানে, ও হ্যাঁ এখানে কালার দেওয়া আছে, ইম্পর্টেন্ট দিয়ে দিই। আচ্ছা এবার এইটা, আচ্ছা এটাও উপরে পাচ্ছে না, তো এখানে এ ক্লাস এইভাবে দিলেও পাচ্ছে না, তো এখানে এই যে এইটাতে থেকে দেই। এই কথা বলছো কেন, ঠ্যাং ভেঙে দিব না কিন্তু। তো এখানে আমি নেস্টেড ইয়ে করলাম আর কি, হ্যাঁ কাজ করে না, CSS জেনারেট করব তখন এগুলো এখানে চলে আসবে আর কি, কারণ ওই যে ওইটা আগে পাচ্ছিল এই জন্য। আচ্ছা এবার এখানে ব্যাকগ্রাউন্ড রেড
কালার আমি নিচ্ছি, কালার সাদা, টেক্সট ডেকোরেশন নান, প্যাডিং 5 পিক্সেল, আচ্ছা এখানে মার্জিন টপ দিতে হবে অপারেটর, উইড 100%, কারণ ডিসপ্লে তো কাজ করবে না, ডিসপ্লে কাজ করবেই না, না ডিসপ্লে কোথায় কাজ করে না? এই জন্য এখানে টিডি দিয়ে করতে হবে, ঠিক আছে, এভাবে করলে এরকমই হবে। টিডি টেবিল নিতে হবে, একটা টেবিল নিয়ে ইয়ের কালার দিতে হবে, এই যে এখানে ইয়েও কাজ করছে না, ডিসপ্লে না দিলে এটা কাজ করবে না আর কি। এখানে কি করতে হবে আমি বলে দিচ্ছি, আপনারা করবেন। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা, এখানে এটা তো এখানে নিতে হবে টেবিল, তারপরে টিআর, তারপরে টিডি, ঠিক আছে। এবার এখানে আপনি নেন এ HREF আনপয়েন্ট, আচ্ছা এবার দেখি আমার চেঞ্জটা কি হলো, আসলে চেঞ্জটা কি হলো, এই দেখেন দেখেন, এবার এখানে টেবিল আসার কারণে আমার এখানে এই যে টেবিলের উইড এখানে দেওয়া যাবে, উইড 100%, এই যে এখন কত দূর গেছে দেখছেন। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড কত দূর হইলো, পুরাটা হইলো, কেন হইলো, ওই যে টেবিল দিলাম, ঠিক আছে। এই জন্য টেবিল নিতে হবে, এখানে টেবিল ছাড়া কিন্তু উপায় নাই। মার্জিন টপ 5 পিক্সেল, ও না এখানে মার্জিন তো কাজ করবে না, ওই নিচে এই যে টিডিতে মার্জিন দিতে হবে, মার্জিন টপ 5 পিক্সেল, আচ্ছা এখানে কাজ করছে না, না এতেও হবে না, আচ্ছা প্যাডিং টপ 5 পিক্সেল, হ্যাঁ প্যাডিং কাজ করবে, ঠিক আছে। অথবা অথবা এই যে এইটারে মার্জিন বটম দিতে হবে, এখানে আরেকটা এলিমেন্ট নিয়ে মার্জিন বটম 5 পিক্সেল, ও সরি এখানে কাজ করবে, ঠিক আছে। তাহলে এটা করবেন আর আগামী দিন দেখানো হবে, এটা এরকমই থাকলে আপনারা এখানে স্টাইলাইজ করবেন, এই টেমপ্লেটটাতেই করবেন, ঠিক আছে। আর আগামী দিন দেখানো হবে হচ্ছে এই যে অ্যাড ইভেনের কাজ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটাই ইনভয়েস টেমপ্লেটের এটাই মেইন কাজ, ঠিক আছে, যে বাড়াতে পারবে এবং এই যে কালারগুলো অটো আসবে, হ্যাঁ 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 এগুলো অটো কালার আসবে, ঠিক আছে। অনলি কালার যে অ্যাড ইভেন, অ্যাড ইভেন করে এখানে আমাকে চেঞ্জ করতে হবে, এছাড়া নিচের অংশটুকু করে নিয়ে আসবেন, ঠিক আছে। পেমেন্ট মেথডটা এখানে, এখানে ফিক্সড লিঙ্ক, এখানে কোনো পেমেন্ট মেথড নাই, অর্থাৎ হ্যাঁ ওরা অ্যাড করবে, ওরা জাস্ট এখানে পেমেন্টের লিঙ্ক দেবে, ঠিক আছে। পেপ্যালে গিয়ে পেপ্যালের ওখানে রিকোয়েস্ট পেমেন্ট নামে একটা অপশন আছে, ওখানে অ্যামাউন্ট দিয়ে জেনারেট লিঙ্ক করলে একটা লিঙ্ক জেনারেট হয়, সেই লিঙ্কে গেলে যে কেউ পেমেন্ট করতে পারে, এরকম একটা অপশন আছে, ওই লিঙ্কটা তারা এখানে বসায় দেবে।